আচ্ছা, যেটা কথা বলতেছিলাম আসলে, যে এখানে যে বিভিন্ন ধরনের যে হিস্ট্রি গুলো আছে, যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যে 86 এবং 89, 92 এবং 1990 এবং এসকিউএল 2003-তে বর্তমানে যে আমরা যে ভার্সনটা দেখতেছি, এই ভার্সনটা এখনকার মানে স্ট্যান্ডার্ডাইজ হয়েছে। বাট এর আগে আসলে এখন পর্যন্ত 2003-এর আগ পর্যন্ত কমার্শিয়ালি বা মানে বড় কাজের জন্য এটা ব্যবহার হয়নি, কথা বুঝতে পারছো? এবং এই যে স্ট্যান্ডার্ডাইজ যেগুলো, এটার স্ট্যান্ডার্ডাইজ করে আসলে কারা, যেটা কম্পিউটার সায়েন্সে যারা আছে, তার ভিতরে এনসি নামে একটা প্রতিষ্ঠান আছে, আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, বেসিক্যালি এনসি, এবং আইওএসও, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এরা মূলত হচ্ছে এসকিউএল এর কিছু স্ট্যান্ডার্ডাইজেশন করে দিছে। দ্যাট মিন্স তুমি যখন কোনো কোয়েরি লিখবা, সেখানে যে সিনট্যাক্স গুলো লিখবা, সেই সিনট্যাক্স যাতে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি বুঝতে পারে। ঠিক আছে, আমি যে যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কথা বললাম, ওরা এসকিউএল প্লাস, এসকিউএল সার্ভার, তারপরে মাই এসকিউএল, তারপরে এসকিউএল লাইট, এরকম যে সমস্ত সব কিছুর সাথে এসকিউএল আছে, কিন্তু কিছু ফিচার বাদে, মানে ম্যাক্সিমাম ফিচার গুলোই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ আছে। আবার অনেক কিছু ফিচার আছে যেগুলো এসকিউএল সার্ভারে হয়তো রান করবে, মাই এসকিউএল এ রান করবে না, অথবা ওরাকল পিএল এসকিউএল এ তার একটু ভিন্ন ধরনের ফরম্যাট আছে। তো সেই সব ইস্যুর জন্য এই এই এনসি এবং আইওএসও এরা একটা স্ট্যান্ডার্ড কিছু ডেফিনেশন মানে দিয়ে দিছে আর কি, কথা বুঝতে পারছো? স্ট্যান্ডার্ড ডেফিনেশন দিছে, এবং এই স্ট্যান্ডার্ড ডেফিনেশন দেওয়ার ফলেই তাহলে কি হয়েছে যে সব ধরনের ল্যাঙ্গুয়েজেই কিছু ফিচার আছে, যে ফিচার গুলো হচ্ছে কমন, যেমন সিলেক্ট বা কোন একটা জিনিসকে হচ্ছে ডিসপ্লে করা, সিলেক্ট করা, অথবা তোমার হচ্ছে ইনসার্ট করা, ডিলিট করা, এই কমান্ড গুলো হচ্ছে ফিক্সড, যেটাকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাদেরকে আমরা হচ্ছে কিওয়ার্ড হিসেবে ধরছি। ঠিক আছে, যেমন ইন্টিজার, অথবা তোমার হচ্ছে ফ্লট, তারপরে তোমার হচ্ছে কিছু কিওয়ার্ড আছে, মেইন ফাংশন, এটা এই ধরনের যে কিওয়ার্ড আছে, সিতে 32 কিওয়ার্ড আছে। তো এই কিওয়ার্ড কিন্তু আসলে ফিক্সড, এটা হচ্ছে ধরো তারা যারা তৈরি করছে বা স্ট্যান্ডার্ডাইজ করে দিচ্ছে, তারা একটা স্ট্যান্ডার্ডাইজ করে দিচ্ছে। তো এসকিউএলও এরকম কিছু স্ট্যান্ডার্ড আছে, এবং পরবর্তীতে 2003-এর পরে কমার্শিয়ালি কেউ কেউ হচ্ছে এটা ব্যবহার করছে, তার ভিতরে হচ্ছে এসকিউএল সার্ভার। ঠিক আছে, এরা আসলে হচ্ছে মানে সব ধরনের ফিচার নিলে মূলত হচ্ছে কমার্শিয়াল ফিচার গুলো ডেভেলপ করছে। এবং এখানে একটা কথা বলছে যে কমার্শিয়াল সিস্টেম অফার মোস্ট ইফ নট অল এসকিউএল 92 ফিচার্স প্লাস ভ্যারিং ফিচার সেট সেটস ফ্রম লেটার স্ট্যান্ডার্ড অ্যান্ড স্পেশাল প্রোপারিটারি ফিচার্স। এই কারণে আমরা দেখবো যে তোমরা যদি হচ্ছে পিএসপি জ্যাম্প যদি ব্যবহার করো, জ্যাম্পের যদি আগের ভার্সন, লেটেস্ট ভার্সন গুলো অনেক ফিচারই এখন সাপোর্ট করবে, মূলত হচ্ছে এসকিউএল সার্ভার, এসকিউএল অথবা ওরাকলের মোটামুটি হচ্ছে কমন অনেক ভার্স, মানে অনেক ফিচার হচ্ছে সবাই একই একই, মানে সবই প্রায় একই ধরনের। বাট এটা যখন আগে ছিল, তখন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, যেটা নাম বললাম আমি, যে ডিবি ল্যাঙ্গুয়েজের নামগুলো বলতেছি, এদের হচ্ছে সব ভিন্ন ভিন্ন ছিল। ঠিক আছে, তো আমরা মূলত হচ্ছে এসকিউএল এর বেসিক জিনিসটাই দেখবো, যে এসকিউএল এর বেসিক এবং তার ইস্যুগুলো কি কি আছে, সেগুলো মূলত যদি একবার তুমি মানে শিখতে, এগুলো যদি শিখে যাও, তাহলে এই জিনিস এই এইগুলো এটাই তুমি ডাটাবেজে ব্যবহার, এটাই তুমি হচ্ছে পিএসপি সাথে ব্যবহার করতে পারবা, তুমি ওরাকলের সাথে যদি কাজ করো ওরাকলে ব্যবহার করতে পারবা, অপরদিকে এসকিউএল সার্ভার যদি কাজ করো সেখানে ব্যবহার করতে পারবা। বাট কিছু ফিচার হচ্ছে তোমার এক এক তার এক এক ধরনের আছে, কিছু স্পেশাল ফিচার আছে যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তাদের হচ্ছে সাপোর্ট করে আর কি। তো এইখানে এসকিউএল যেটা পার্টস বলছি, যে এসকিউএল এর হচ্ছে দুই ধরনের পার্টস আছে, একটা হচ্ছে ডিএমএল পার্টস আছে, আর একটা হচ্ছে তোমার ডিডিএল পার্ট আছে, যেটা আমি পরে দেখাচ্ছি যে ডিডিএল পার্ট এবং ডিএমএল পার্ট কোনগুলো আছে। বেসিক্যালি ডিডিএল পার্টটা হচ্ছে যেটা আমি ক্রিয়েট টেবিল এবং ইন্টিজার, এটা যেটা বলতেছি, আর ডিএমএল পার্টটা হচ্ছে যেখানে আমি হচ্ছে আপডেট, ইনসার্ট, ডিলিট এই কমান্ডগুলো ব্যবহার করতেছি, মূল কথা হচ্ছে এটা। এবং সেখানে কিছু আছে, তুমি ডিডিএল এ হচ্ছে ভিউ ডেফিনেশন করতে পারবা, ইন্টিগ্রিটিটা তুমি দিতে পারবা ডিডিএল এ, আর ডিএমএল প্রোভাইডস দ্য অ্যাবিলিটি টু কোয়েরি ইনফরমেশন, দ্যাট ইজ ইনসার্ট টাপেলস, টাপেলস মানে হচ্ছে যে এক একটা ইন্ডিভিজুয়ালকে লিটারেল বা টাপেলস বলে, ইনসার্ট করতে পারবা, ডিলিট করতে পারবা, অথবা মডিফাই করতে পারবা, দ্যাট মিনস ডাটাটাকে তুমি ইনসার্ট করতে পারবা, ডিলিট করতে পারবা, মডিফাই করতে পারবা, এগুলো হচ্ছে ডিএমএল। আর ভিউ ডেফিনেশন অথবা তার ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস অথবা তার ট্রানজেকশন কন্ট্রোল অথবা এই এই ধরনের যখন কিছু আসবে, এগুলো হচ্ছে ডিএমএল, এরকম কিছু পার্ট থাকে। এমবেডেড এসকিউএল, ডাইনামিক এসকিউএল কিছু পার্ট আছে, আর অথরাইজেশন আছে, দ্যাট মিনস তুমি তোমার, তুমি যদি একজন ইউজার হও, তোমাকে কোন কোন পার্টগুলো আমি অথরাইজড করব, তোমাকে অথরাইজেশন অ্যাক্সেস আমি দিব, কিছু পার্টের হয়তো তোমাকে, যারা নর্মাল ইউজার থাকে তাদের সব পার্টস অ্যাক্সেস থাকে না, যারা সুপার অ্যাডমিন থাকে তাদের অ্যাক্সেস অ্যাক্সেস রাইটটা বেশি থাকে, সেই ধরনের অ্যাক্সেসগুলো তোমাকে একজন ইউজারে বলে দিতে পারবা, সেই কাজগুলো হচ্ছে এসকিউএল এর কাজ।
এবং এখানে এসকিউএল এর যে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বলতেছে যে সেই ল্যাঙ্গুয়েজের ভিতরে যেমন স্কিমা অফ অ্যারেস রিলেশন, টাইপ অফ ভ্যালুস, তারপর ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, তারপরে সেট অফ ইন্ডেক্সেস অথবা টু বি মেনটেন ফর এস রিলেশন, সেখানে ইন্ডেক্সিং, সেখানে সিকিউরিটি অথরাইজেশন, তারপরে ফিজিক্যাল স্টোরেজ, এগুলো সবই হচ্ছে ডিডিএল এর সাথে রিলেটেড এসকিউএল এ। আর ডিএমএল এর সাথে তো বললামই। এখন যখন তুমি এসকিউএল প্রোগ্রামিং লিখবা, এসকিউএল এর যে প্রোগ্রামটা যখন করবা, তখন যে ডাটা টাইপ গুলো তোমাকে বলে দিতে হবে, এখানে তোমার ক্যারেক্টার টাইপের হবে যেটা হচ্ছে ফিক্সড লেন্থ ক্যারেক্টার, স্ট্রিং উইথ ইউজার স্পেসিফাইড লেন্থ এন, এখানে এন এর মানটা তুমি 5, 10 মানে যেটা তুমি বলো। এবং সেখানে যদি তুমি নর্মাল অ্যাস্কি কোডে করো, অ্যাস্কি কোডে সর্বোচ্চ 255 পর্যন্ত ভ্যালু হইতে পারবে, বাট যদি ইউনিকোডে করো তাহলে সেটা 32 বিট পর্যন্ত হইতে পারবে। ঠিক আছে, অ্যাস্কি কোডে সর্বোচ্চ হচ্ছে তোমার 8 বিট অ্যাস্কিতে, আর যদি ইউনিকোডে করো তাহলে সেখানে তুমি বাংলাও ডাটাবেসে লিখতে পারবা, মানে সবই লিখতে, মানে সব ধরনের ল্যাঙ্গুয়েজই মোটামুটি কভার করবে আর কি। বাট যদি তুমি শুধু অ্যাস্কি কোডে তোমার ডাটাবেসটা ক্রিয়েট করো তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইংলিশ ক্যারেক্টার গুলোই হচ্ছে এখানে লিখতে পারবো, দ্যাট মিন্স ডাটাবেসে শুধু ইংলিশ ঢুকাইতে পারবো। এরপরে ভ্যার ক্যারেক্টার আছে, যেখানে তোমার ক্যারেক্টার স্ট্রিং উইথ ইউজার স্পেসিফাইড ম্যাক্সিমাম লেন্থ, তারপর ইন্টিজার টাইপের আছে যেটা ফাইনাইট সেট, তারপর স্মল ইন্টিজার আছে, তারপরে নিউমেরিক টাইপের ডাটা আসতে পারে, রিয়েল ডবল প্রিসিশন আসতে পারে, ফ্লট টাইপের আসতে পারে। ঠিক আছে, এগুলো মূলত হচ্ছে তোমার এসকিউএল এর বেসিক ডাটা টাইপ। যখন তুমি টেবিল ক্রিয়েট করবা তখন তুমি এগুলো বলে দিতে হবে। এখন আসো, যদি আমরা একটা টেবিল ক্রিয়েট করতে যাই, ঠিক আছে, তো টেবিল ক্রিয়েটের কমান্ডটা কেমন হবে? এখানে ক্রিয়েট টেবিল, এই কমান্ডটা হচ্ছে ফিক্সড, এগুলো হচ্ছে কিওয়ার্ড এসকিউএল এর স্ট্যান্ডার্ড কিওয়ার্ড। কথা বুঝতে পারছো? এখানে আরটা হচ্ছে তোমার টেবিল নেম, কমান্ডটা হচ্ছে ক্রিয়েট টেবিল আর, যেখানে A1 D1 বা A2 D2 AN DN, এখানে এগুলো হচ্ছে তোমার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, আর সরি A1 তোমার হচ্ছে আর, A1 D1 এরকম থাকবে বেসিক্যালি কমান্ডটা, যেখানে আরটা হচ্ছে তোমার টেবিলের নাম বা রিলেশনের নাম, আর ইজ দ্য নেম অফ দ্য রিলেশন, AI ইজ অ্যান অ্যাট্রিবিউট, তার অ্যাট্রিবিউটটা কি হবে, ঠিক আছে, ওই টেবিলের অ্যাট্রিবিউটগুলো কি হবে, আর হচ্ছে DI ইজ দ্য ডাটা টাইপ। যেমন এখানে দেখো ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর, এখানে ইনস্ট্রাক্টরটা টেবিল নেম, আইডিটা হচ্ছে তার তোমার অ্যাট্রিবিউট, এবং ডাটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার ভি। আমি এখানে দেখো যে এইরকম একটা কমান্ড দিছে, তাহলে এই কমান্ডটা যদি দেয় তাহলে কি হবে, আলটিমেটলি একটা 1, 2, 3, 4 কলামের একটা ইনস্ট্রাক্টর টেবিল ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা, আমি ডাইরেক্টলি যদি আমি এখন যদি ডাটাবেজে আমি যদি দেখাই, তোমাদের ভিতরে জ্যাম্পে কাজ করছো কেউ? কতজনে কাজ করছো জ্যাম্পে? জি স্যার, সবাই কাজ করছো? আমার কথা বুঝতে পারছো? সবাই কি জ্যাম্পে কাজ করছো বা জ্যাম্প রিলেটেড ইস্যু জানো কিনা? হ্যাঁ স্যার, কথা বলো, কথা না বললে কিন্তু কেউ কেউ করছে, সরি কেউ কেউ করছে, সবাই করে না। আচ্ছা, যে জ্যাম্প হচ্ছে একটা টুল বেসিক্যালি, এটা দেখো যে তুমি যদি গুগলে সার্চ দাও, এটা যদি গুগলে সার্চ দাও যখন, তে এই গুগলের যে জ্যাম্পের যে ওয়েবসাইট আছে বা তোমার হচ্ছে যে কোনো জায়গায় গুগলে সার্চ দিলে অথবা ফাইল হিপো যে কোনো সাইট থেকে বলো, তুমি জ্যাম্প নামে একটা টুলস ই করতে পারবা, দ্যাট মিন্স উইন্ডোজ ভার্সন। মানে বেশি কেউ, মানে সবাই কাজ করছো না সবাই কাজ করেনি? বেসিক্যালি জ্যাম্পটা হচ্ছে ইজ অ্যান ইজি টু ইনস্টল অ্যাপাসি ডিস্ট্রিবিউশন, অ্যাপাসি একটা ওয়েব সার্ভার, ঠিক আছে, ওয়েব সার্ভার চালানোর জন্য কোয়ান্টিনি, যেখানে যেখানে তোমার মারিয়া ডাটাবেস, পিএসপি অথবা পার্ল, এগুলো তোমার হচ্ছে তুমি এর ডাটাবেসগুলো ডাটাবেসগুলোকে ব্যাকএন্ডে তুমি একটা সার্ভারে তোমার নিজের পিসিকেই তুমি লোকাল লোকাল সার্ভার হিসেবে কনফিগার করে এখানে তুমি তোমার হচ্ছে ডাটাবেস অ্যাক্সেস করতে পারবা, ডাটাবেস সার্ভারকে অ্যাক্সেস করতে পারবা। বেসিক্যালি এটা একটা লোকাল লোকাল ওয়েব সার্ভার ইনস্টল দেয় আর কি। জ্যাম্পের যে এখানে বিভিন্ন ধরনের ভার্সন আছে, আমি যদি আমি যেমন লেটেস্ট পিএসপি 8 এর এখন ভার্সন চলতেছে, যারা ওয়েবে কাজ করো
তাদের জানার কথা, এবং তার সাথে জ্যাম্পের ভার্সন আছে 8.0.3। তো এটা 64-bit-এর যদি এই ফাইলটা আমি ডাউনলোড করছি, এবং যারা লিনাক্সে কাজ করো তাদের জন্য আলাদা আলাদা ভার্সন আছে, বা ওখান থেকে ডাইরেক্টলি লিনাক্স অপারেটিং সিস্টেমে যেটা ইনস্টল করতে পারবা। এবং এই যে ফাইলটা এখানে দেখো যে 64-bit-এর একটা ইনস্টলার ফাইল আছে, এই ফাইলটা ডাউনলোড করলে আমি যদি জ্যাম্প চালাই, জ্যাম্প কন্ট্রোল প্যানেল আছে, ঠিক আছে, এখানে অ্যাপাচি সার্ভার আছে, আমি যদি অ্যাপাচি সার্ভারটাকে রান করি প্লাস MySQL সার্ভার আছে, কথা বুঝতে পারছো? দেখো যে এখানে MySQL সার্ভার আছে, সার্ভারটাকে আমি রান করলাম, এবং প্রত্যেকটা দেখো একটা তোমার প্রসেস আইডেন্টিফায়ার আছে প্লাস পোর্ট নাম্বার আছে, কথা বুঝতে পারছো? এবং অ্যাপাচি ওয়েব সার্ভারের পোর্ট নাম্বার হচ্ছে 80। তোমরা যখন কম্পিউটার নেটওয়ার্কিং কোর্স করবা তখন এগুলো বুঝতে পারবো আরো ভালো। এবং এখানে দেখো 443 ছিল বেসিক্যালি, তোমরা যদি নতুন করে ইনস্টল করো সব জায়গায় 443 থাকবে, বাট কোনো কারণে কোনো তোমার পিসিতে যদি অন্য কোনো তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি তোমার হচ্ছে এই পোর্টটা অ্যাক্সেস করে তাহলে অ্যাপাচি রান হবে না বা MySQL সার্ভার রান হবে না। মানে এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো এই পোর্ট নিয়ে কাজ করে, যেমন যারা VMware নাম শুনছো কিনা আমি জানি না, VMware সফটওয়্যার যদি তুমি ইনস্টল করো তাহলে 443 পোর্ট নাম্বারটাও ব্লক করে রাখবে, তখন তোমার অ্যাপাচিটা রান হবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে অ্যাপাচিটাকে কনফিগার করে নিতে হবে, পোর্ট নাম্বারটাকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখন দেখো আমার অ্যাপাচি এবং MySQL সার্ভার, অ্যাপাচিটা বেসিক্যালি ওয়েব সার্ভার এবং MySQLটা হচ্ছে ডাটাবেস সার্ভার। তাহলে আমি যখন রান করতেছি, আমি এখানে দেখো আমি যদি লোকাল হোস্ট লিখি তাহলে কি হবে, আমার একটা PHP MyAdminের একটা ইন্টারফেস আমার সামনে হচ্ছে, মানে ওয়েব ইন্টারফেস একটা হচ্ছে আসছে আর কি, ঠিক আছে? এখানে আমি আমার যে ডাটাবেসটা আছে, বেসিক্যালি ডাটাবেস যেটা প্ল্যাটফর্ম আছে সেটাকে বলে PHP MyAdmin। এখানে যদি PHP MyAdmin আমি যদি এখন ঢুকি তাহলে আমার ব্যাক এন্ডের যে আমার ডাটাবেস আছে সেগুলো আমি দেখতে পারবো। এগুলো হচ্ছে বিল্ট ইন ডাটাবেস বেসিক্যালি, এখানে মানে তোমার এই যে এই কয়টা হচ্ছে বিল্ট ইন ডাটাবেস। এখন তুমি যদি কোনো ডাটাবেস ক্রিয়েট করতে চাও, ঠিক আছে, তাহলে প্রথম কাজ হবে কি, ডাটাবেজে ক্লিক দিয়ে অথবা এখানে তুমি ডাটাবেজের একটা নাম দাও। সাপোজ আমি নাম দিচ্ছি হচ্ছে PS2 ডাটাবেস, এবং এখানে UTF-8M64-bit জেনারেল CI, এটা হচ্ছে তোমার কত বিট ক্যারেক্টার তুমি নিচ্ছ, তুমি কি ইউনিকোডে কাজ করবা না জেনারেল CI না অ্যাস্কি কোডে কাজ করবা, সেটা অ্যাস্কি কোডে কাজ করলে যে লিমিটেশন হচ্ছে যে তোমার হচ্ছে সর্বোচ্চ 8 বিট নিয়ে কাজ করতে পারবা, যেক্ষেত্রে সব ধরনের ল্যাঙ্গুয়েজ করতে পারবে না। তো ডিফল্ট ডেটাই আছে, আপাতত আমরা UTF-8 নিয়েই কাজ করি। UTF-8টা কি কেউ বলতে পারবা? এই ধরনের ধারণা আছে কারোর, যারা ওয়েব প্রোগ্রামিং করো ধারণা আছে, কেউ কি বলতে পারবা? কারোর ধারণা নাই? UTF নামই শুনছ, নাম শুনানি এমন কেউ আছে? ইউনিকোডের তো নাম শুনছো তাই না? দিশা ইউনিকোড নাম শুনছি। হ্যাঁ ইউনিকোড যেটা নাম শুনতো, অ্যাস্কি কোড, ইউনিকোড, ইপসিডি কোড, তোমরা তো বানাই আইসিটি কোর্সে পড়ে আসার কথা এগুলো। এগুলো শুনো নি দিশা সঙ্গপদ্ধতি। হ্যাঁ তা আইসিটি মানে তোমার হচ্ছে অ্যাস্কি কোড, ইউনিকোড, ইপসিডি কোড, এরকম বিভিন্ন ধরনের কোড আছে। দ্যাট মিন্স আমরা যে ক্যারেক্টার গুলো ব্যবহার করি, ধরো ABCD, এর প্রত্যেকটা তো এক একটা মানে অ্যাস্কি কোড আছে, ঠিক আছে? তুমি যখন A লেখো, ক্যাপিটাল A লেখো, সম্ভবত এটা সিগন্যালটা যাই হচ্ছে, এর বাইনারি ভ্যালু হচ্ছে 65, ঠিক আছে? আমি দেখি তো AS, আচ্ছা এর অ্যাস্কি কোড হচ্ছে তোমার 65, ঠিক আছে, তার বাইনারি। তুমি যখন কিবোর্ড থেকে অ্যাস্কি কোড এরটা প্রেস করো, তার কম্বাইন কিন্তু এই সিগন্যালটা মানে কিবোর্ড থেকে প্রেস হয়, একটা বাইনারি ভ্যালু প্রেস হয়, এটা জানো তো? এই ধরনের বিভিন্ন ধরনের কোড আছে আর কি, অ্যাস্কি টেবিল আছে, অ্যাস্কি ক্যারেক্টার কোড আছে, এগুলো তোমার ফার্স্ট ইয়ারে বা তোমার অন্যান্য কোর্সে দেখার কথা। এই টোটাল মানে দ্যাট মিন্স 256টা ক্যারেক্টার হচ্ছে অ্যাস্কি কোডের মাধ্যম দিয়ে হচ্ছে ই করা যায়, এটাকে হচ্ছে মানে লেখা যায় আর কি। এখানে বিভিন্ন ধরনের ইস্যু আছে, তো তার ভিতরে একটা হচ্ছে আমি যেটা নিলাম যে UTF-8, ঠিক আছে, UTF-8। তাহলে এখানে যদি ক্রিয়েট দিই, এটা কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে করতেছি, আর যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস না দিই, আমি যদি SQL কমান্ড দিয়ে করতাম, সেই কমান্ডটা হতো ক্রিয়েট ডাটাবেজ ধরো PSTU, কথা বুঝতে পারছো? তাহলে এখানে গো, এটা তাহলে একটা SQL কোয়েরি যায়, দেখো ক্রিয়েট ডাটাবেস PSTU, এটা হচ্ছে কনসোল, এটা হচ্ছে PHP MyAdmin এর
একটা ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, একটা ডাটাবেস টুল, আর এবং এই সার্ভারটার আইপি অ্যাড্রেস হচ্ছে 127.0.0.1। আমি যদি এখানে এগুলো পরে বুঝবো আর কি, 127.0.0.1 আমি যদি এটাও লিখি একইটা রান হবে বেসিক্যালি। আমি যদি লোকাল হোস্ট লিখি সেটাকে বলে ডিএনএস, আর যদি 127.0.1 লিখি এই আইপি অ্যাড্রেসটা লিখি তাহলে এটা হচ্ছে মানে ওই জ্যাম্পের যে ইউজার ইন্টারফেসটা অ্যাপাচির সেটাই মানে আমার সামনে ডিসপ্লে হবে। এইটা দেখো, এখানে দেখো যে ক্রিয়েট ডাটাবেস PS2, এটা একটা কোয়েরি করছি আমি, কথা বুঝতে পারছো? এবং এই কোয়েরির মাধ্যমে কি করলাম, একটা PS2 নন ডাটাবেস ক্রিয়েট করলাম। তাহলে ডাটাবেসটা আমি দুই ভাবে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমি যদি আমি হোমে যাই, সেখান থেকে আমি ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসে ক্রিয়েট করে আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি ডাইরেক্টলি, যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অথবা আমি এসকিউএল কোয়েরি করে আমি এখান থেকে মানে ডাটাবেস ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো এখন আসো, আমি যে মানে যে কোয়েরিটা বলছিলাম, যেমন ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর, কথা বুঝতে পারছো? এই কোয়েরিটা যদি আমি লিখি, আমি যদি এসকিউএল কোয়েরি, যেটা প্রোগ্রামিং ইন্টারফেস, এখানে এসকিউএল এ যদি আমি লিখি, সরি, আচ্ছা এখান থেকে কোয়েরি না করে আচ্ছা আমি এই বইটা পড়াচ্ছি বেসিক্যালি, এখান থেকে সব দেখো। ধরো ক্রিয়েট টেবিল, এই আচ্ছা এখান থেকে আমি যদি একটা টেবিল ক্রিয়েট করি ডাটাবেজের ভিতরে, যে উই ডিফাইন এন এসকিউএল রিলেশন বাই ইউজিং ক্রিয়েট টেবিল কমান্ড, এটা একটা কমান্ড, দি ফলোয়িং কমান্ড ক্রিয়েটস এ রিলেশন ডিপার্টমেন্ট ইন দা ডাটাবেজ, এই ডাটাবেজ আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু ইস্যু আছে, যেমন ডাটাবেজ নেম, ভার ক্যারেক্টার, বাজেটটা হবে নিউমেরিক, প্রাইমারি কি হচ্ছে ডিপার্টমেন্ট, এবং এখানে একটা সেমিকলন থাকবে, ঠিক আছে? তাহলে ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম ভার ক্যারেক্টার, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, আচ্ছা এই প্যারেনথেসিস আছে, ডিপার্টমেন্টে দুইটা প্যারেনথেসিস আছে। আচ্ছা এখন যদি আমি কোয়েরিটা চালাই, আচ্ছা নো ডাটাবেস সিলেক্টেড, আমি কোনো ডাটাবেস সিলেক্ট করিনি, তাহলে আমি একটা ডাটাবেজের ভিতরে যাই, আমি ধরো PS2 ডাটাবেজের ভিতরে গেছি, আচ্ছা এখানে ভেরিয়েবল নেম যখন লিখবা তখন এখানে স্পেস আসবে না, ঠিক আছে? দ্যাট মিন্স কোন একটা টেবিলের জায়গা মানে তুমি যখন অ্যাট্রিবিউটস লিখতেছো ডিপার্টমেন্ট নেম, সেখানে তোমাকে স্পেস দিতে হবে, মানে কোনো স্পেস দিতে হবে না, অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা। বাজেট হবে নিউমেরিক, প্রাইমারি কি, এবং তোমার আচ্ছা এখন যদি আমি ক্রিয়েট করি, নেমে একটা কি বললো, এটা একটা সিনট্যাক্স এরর ধরছে। আচ্ছা এখানে দেখো আমি কি কমান্ডটা ব্যবহার করলাম, যে ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট নেম, ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম ভ্যারিয়েবল ক্যারেক্টার 20, বিল্ডিং ভ্যারিয়েবল ক্যারেক্টার 15, বাজেট নিউমেরিক আসবে, প্রাইমারি কি ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে? প্রাইমারি কি নিয়ে আমি পরে কথা বলবো। তো এখানে দেখো যে আমার একটা টেবিল ক্রিয়েট হয়েছে, যে সিলেক্ট ফ্রম ডিপার্টমেন্ট, এটা টেবিল ক্রিয়েট হয়েছে, এবং তার স্ট্রাকচারটা যদি আমি দেখি এই টেবিলে, দেখো এটা একটা টেবিল ক্রিয়েট হয়েছে, এবং ডিপার্টমেন্টটা প্রাইমারি কি, এই যে এই চাবির যা চিহ্ন যখন আসবে তার মানে এটা হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে? ভেরিয়েবল ক্যারেক্টার এবং ইউটিউব 8, দ্যাট মিন্স তোমার হচ্ছে মানে ইউনিকোডে আমি এখানে যে ডাটাটা রাখতে পারবো, আমি যে কোনো ভাষার মানে ই রাখতে পারবো, ইনফরমেশন রাখতে পারবো। তারপরে বিল্ডিং হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, এবং বাজেট হচ্ছে ডেসিমাল। তাহলে এটা হচ্ছে একটা কোয়েরি, আমার কথা বুঝতে পারছো কিনা দেখো তো, কিছু ক্লিয়ার হয়েছে কিনা, কারো কোনো ইস্যু বা বুঝতে সমস্যা হলে বলো। এবং এটা হচ্ছে কনসোল, এটা হচ্ছে PSP MyAdmin, তার কনসোল হচ্ছে এটা, মানে এখানে কনসোলে ক্লিক দিলে বেসিক্যালি থাকে না, এখানে কনসোলে ক্লিক দিলে তুমি হিস্টরি দেখতে পারবা, তুমি আবার হিস্টরি এখান থেকে দেখে নিতে পারবা, মানে আগের কমান্ড কি দিছো এটা দেখে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা
এতটুকু বুঝতে পারছো কিনা? দেখো তো, যে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, সেই ডাটাবেজের ভিতরে আমি হচ্ছে মানে একটা টেবিল ক্রিয়েট করলাম, কি এতটুকু বোঝা যায়? জি স্যার। কারো কোনো ইস্যু আছে? দেখো, এবং এখানে কিছু রুলস আছে যে আসলে তোমার হচ্ছে এই যে ক্যারেক্টার যেটা নিচ্ছি এর একটা ম্যাক্সিমাম লেন্থ কত হবে, কথা বুঝতে পারি? অ্যাস্কি কোড নিলে, তো ইউনিকোড নিলে এটার লেন্থ এখন পর্যন্ত ওইরকম ভাবে মানে 32 বিট পর্যন্ত নিতে পারবা, তো এত বড় তো নেয়ার নর্মালি আমাদের দরকার হবে না। তো এগুলো হচ্ছে রিডিং এর ভিতরে পড়তে হবে যে কত কি তুমি নিতে পারবা, কিভাবে তোমার এগুলো ভিতরে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? তাহলে এটা একটা নর্মাল ইস্যু যে একটা টেবিল টেবিল ক্রিয়েটর হচ্ছে কমান্ড হচ্ছে যে আমরা যেটা দেখতেছিলাম যে এখানে যেমন ইনস্ট্রাক্টর যদি আমি আচ্ছা এটা নিতে পারবো না কেন, সমস্যা নাই, একইভাবে যদি আমি আর একটা ওই এখানে আর একটা করতে চাই, থেকে লেখাই ভালো হবে। আচ্ছা, কপি করলে অনেক সময় আরেকটা প্রবলেম হচ্ছে, কপি করলে হচ্ছে তোমার হচ্ছে ইস্যু আসবে আর কি। আচ্ছা, এখান থেকে আমি লিখে ফেলি, যেমন ক্রিয়েট টেবিল বলছে, আচ্ছা ক্রিয়েট লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে কপি করে ডাইরেক্টলি প্রবলেম করতেছে আর কি। আইডি 5 ক্যারেক্টার, নেম ভেরিয়েবল ক্যারেক্টার, তারপরে ডিপার্টমেন্ট নেম, তারপরে স্যালারি। এবং এখানে একটা সেমিকোলন দিতে হবে আর কি। যদি কোনো ইরর থাকে এখানে লাইন নাম্বারে হচ্ছে ইরর দেখাবে, কথা বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি হচ্ছে দেখো আমি আর একটা টেবিল ক্রিয়েট করলাম, আচ্ছা এই দেখো ইনস্ট্রাক্টর নামে আর একটা টেবিল আমার ক্রিয়েট হয়েছে, তার স্ট্রাকচারটা হচ্ছে কেমন, এবং এখান থেকে আমি এখন ডাটাবেসটা যদি দেখি, ডাটাবেজের ডিজাইন যদি দেখে আসি, তাহলে আমার দুইটা টেবিল ক্রিয়েট হয়েছে বেসিক্যালি। আচ্ছা, একটা হচ্ছে ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল, ঠিক আছে? আমি যদি কোনো টেবিল ডিলিট করতে চাই সেখান থেকে আমার কুয়েরি, ধরো যে কোনো একটা কুয়েরি চালাতে পারি, এগুলো হচ্ছে এটা আসতেছে। আচ্ছা, তো এতটুকু কোনো কারো কোনো ইস্যু আছে? দেখো যে একটা ডাটাবেজে আমি হচ্ছে ক্রিয়েট করলাম, টেবিল ক্রিয়েট করলাম, এখন আসো যে আমি হচ্ছে টেবিলে ডাটা ইনসার্ট করব। আচ্ছা, ইনসার্ট পরে আসতেছে। এখন আসো, এইখানে আমি যখন টেবিল ক্রিয়েট করছি, এখন আমি কোনো কিছু বা প্রাইমারি কি এগুলো, যেমন ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের কথা বলছে, আমি গতদিনই বলছিলাম যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে কোন একটা পার্টিকুলার কলামে আমি যে ডাটাটা দিব তার কিছু প্রি কন্ডিশন,
ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। তো এখানে তিন ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে বেসিক্যালি। একটা হচ্ছে যে কোন একটা অ্যাট্রিবিউটসকে আমি প্রাইমারি কি বলবো সেটা একটা তার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, আর একটা ফরেন কি বলবো। প্রাইমারি কিটা কি, প্রাইমারি কিটা হচ্ছে একটা পার্টিকুলার টেবিলের যদি আইডি, আইডিটা হচ্ছে এমন একটা মানে প্রাইমারি কিটা হচ্ছে একটা টেবিলের যে কয়টা তোমার অ্যাট্রিবিউটস আছে তার ভিতরে এমন একটা অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউটে কোনো কোনো বারই হচ্ছে ডুপ্লিকেট হতে পারবে না। আমার কথা বুঝতে পারছো কিনা? যেমন আইডি, আইডি নেমটা ডুপ্লিকেট হতে পারবে না, এবং সেই অ্যাট্রিবিউটসটাকে হচ্ছে আমি প্রাইমারি কি বলবো আর কি। কথা বুঝতে পারছো? যেমন এখানে দেখো যে ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর এখানে যে টেবিলটা ক্রিয়েট করছে সেই টেবিলের তোমার হচ্ছে প্রাইমারি কিটা হচ্ছে আইডি। একটা ইনস্ট্রাক্টর একটা টেবিল ক্রিয়েট করছে সেই টেবিলের প্রাইমারি কি হচ্ছে আইডিটাকে প্রাইমারি কি ডিফাইন করে দিয়েছে। আবার এখানে যে তোমার হচ্ছে ডিপার্টমেন্ট নেম আছে এই ডিপার্টমেন্ট নেম নামে যে টেবিল অ্যাট্রিবিউটস আছে তাকে বলছে হচ্ছে ফরেন কি, এবং রেফারেন্সেস হচ্ছে ডিপার্টমেন্ট। এবং এখানে প্রাইমারি কি এবং ফরেন কিটা হচ্ছে ফরেন কি বেসিক্যালি ফরেন কি, এবং তারপরে তার অ্যাট্রিবিউটসটা লিখতে হবে, এবং রেফারেন্সটা আবার ওই টেবিলের নাম দিতে হবে যে টেবিলে আবার ফরেন কিটা হচ্ছে প্রাইমারি কি। এটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কোনো একটা অ্যাট্রিবিউটস একটা টেবিলের প্রাইমারি কি, আবার একই সাথে ওই অন্য একটা টেবিলের সেইটা সে হচ্ছে তোমার ফরেন কি হিসেবে কাজ করবে। কথা বুঝতে পারছো কিনা? যেমন এইখানে এই এই যে টেবিলটা ক্রিয়েট করছে ইনস্ট্রাক্টর, এই ইনস্ট্রাক্টর একটা একটা কি হচ্ছে তোমার আইডিটা হচ্ছে এখানে প্রাইমারি কি হিসেবে ধরাইছে, আবার ডিপার্টমেন্ট নামে আরেকটা যে টেবিল আছে সেই টেবিলে তার প্রাইমারি কি আছে ডিপার্টমেন্ট নেম। কথা বুঝতে পারছো? এবং সেটা এখানে যেহেতু ডিপার্টমেন্ট নেম একটা কলাম আছে তাহলে কি হবে যে ওই টেবিলের হচ্ছে রেফারেন্স ডিপার্টমেন্টের হচ্ছে প্রাইমারি কি, এখানকার টেবিলের হচ্ছে আমি ফরেন কি। এই ফরেন কিটা দেওয়া হয় কি কারণে, ডাটাবেসটা মানে দুইটা টেবিলকে যাতে আমি একসাথে অ্যাক্সেস করতে পারি। কথা বুঝতে পারছো? দেখো কথাটা বুঝতে পারছো কিনা, একটা হচ্ছে প্রাইমারি কি একটা হচ্ছে ফরেন কি, এই দুটার বেশ কিছু পার্থক্য আছে, এবং এটা এই ধরনের কোশ্চিনও আসবে। ডাটাবেস যখন কেউ করতে যাবে পড়তে যাবে তখন বা ডাটাবেসে যখন ভাইবা টাইবা হবে তখন এখানে এই জিনিসগুলো খুবই ধরা হয় যে প্রাইমারি কি এবং ফরেন কি কাকে বলে, বা প্রাইমারি কি ফরেন কি বলতে কি খুব কি বোঝায়, এবং প্রাইমারি কি হচ্ছে এই যে প্রাইমারি কি ফরেন কি যে দুটো বলতেছি, এবং নট নাল। নট নালটা হচ্ছে যেমন আইডি নেম কখনো নাল হতে পারবে, অথবা নেম যেমন এখানে একটা কন্ডিশন দিছে যে নেম নট নাল, মানে নেমটা কখনোই শূন্য হতে পারবে না, কোনো একটা নাম হাবি জাবি সেটা দিতেই হবে। এটা একটা তার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। দ্যাট মিনস এসকিউএল প্রিভেন্টস এনি আপডেট টু দ্য ডাটাবেস দ্যাট ভায়োলেটস অ্যান ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। যদি এগুলো ভায়োলেট করো তাহলে তোমাকে ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে দিবে না। কথা বুঝতে পারছো? এবং এটা আমি যখন ডিজাইন করব, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যখন তার হচ্ছে ডাটাবেস ডিজাইন করবে তখন এই জিনিসগুলো সবই হচ্ছে অ্যাসাইন করে দিতে হবে। যেমন আমি আগে একটা ইউনিভার্সিটি ডাটাবেস ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে? দেখো এখানে তোমার অ্যাডভাইজার, ক্লাসরুম, কোর্স, ডিপার্টমেন্ট, ইনস্ট্রাক্টর, প্রিরিকুইজিট, সেকশন, স্টুডেন্ট, টেক্সট, টিসেস, টাইম স্লট, এই ধরনের কতগুলো তোমার হচ্ছে টেবিল আছে। কথা বুঝতে পারছো? এবং এই টেবিলের দেখো যদি আমি তার ডাটাবেস স্ট্রাকচারটা দেখি, দেখো প্রত্যেকটা টেবিল কিন্তু কত কানেক্টেড। তাহলে কি কি করতে পারবে, আমি যখন কুয়েরি চালাবো তখন আমি ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারবো ইজিলি, টেবিলটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা এখানে স্টুডেন্ট টেবিলটা কয়, আচ্ছা এখানে দেখো ব্লু কালার যেগুলো আছে, ঠিক আছে? যেমন আইডি ব্লু কালার যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার প্রাইমারি কি। দেখো একটু দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, জি স্যার। এই যে ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছ এদেরকে বলতে, দেখো যে এখানে কয়েকটা, যেমন ধরো ইউনিভার্সিটির তোমার হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে ডাটাবেজের নাম, আর স্টুডেন্ট হচ্ছে টেবিলের নাম। এই টেবিলে স্টুডেন্ট টেবিলে পাঁচটা তোমার হচ্ছে চারটা তোমার হচ্ছে অ্যাট্রিবিউটস আছে, একটা হচ্ছে তোমার আইডি নেম ডিপার্টমেন্ট নেম টোটাল ক্রেডিট, ঠিক আছে? তা আইডিটা হচ্ছে নর্মালি প্রাইমারি কি, এখানে দেখো যে এটাকে যখন আমি ক্রিয়েট করছি তখন আমি প্রাইমারি কি বলে দিছি। আর টোটাল ক্রেডিট যেটা এই যে ডিপার্টমেন্ট নেম, এখানে আমি যখন ক্রিয়েট করছি স্টুডেন্ট টেবিলটা, স্টুডেন্ট টেবিলটা যখন ক্রিয়েট করছিলাম তখন আসলে কি লিখছিলাম দেখো,
যখন আমি ক্রিয়েট করছি, এটা হচ্ছে ডিডিএল কমান্ড। যদি আমরা দেখি, দেখো যে স্টুডেন্ট টেবিলটা যদি আমরা দেখি, এই যে স্টুডেন্ট টেবিল, দেখো এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, ঠিক আছে। আমরা এই কোয়েরিটা নিয়ে যাই, নিয়ে যাই আমাদের ওই ইসে হচ্ছে, আমরা আমাদের যে পিএসটু ডাটাবেজ আছে সেখানে আমি যদি এখন ই করি, ক্রিয়েট করি, তাহলে কি হবে, দেখো কি কমান্ড আমি লিখছি। ক্রিয়েট টেবিল হচ্ছে স্টুডেন্ট, আইডিটা ভ্যার ক্যারেক্টার, নেম ভ্যার ক্যারেক্টার এবং নট নাল। আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি যে নামটা কখনো নট নাল হতে পারবে, দ্যাট মিন্স শূন্য হতে পারবে না, কোন একটা টেক্সট বা কোন একটা ক্যারেক্টার আমাকে লিখতে হবে। ডিপার্টমেন্ট নেম ম্যাক্সিমাম 20 ক্যারেক্টার, টোটাল ক্রেডিট হচ্ছে নিউমেরিক, এবং চেক করবা যে টোটাল ক্রেডিট তো কখনো আসলে জিরো অথবা গ্রেটার দেন জিরো, মানে টোটাল ক্রেডিট অবশ্যই জিরোর বড় হবে অথবা সমান সমান হইতে পারে আর কি। যে টোটাল ক্রেডিট, যখন স্টুডেন্ট ধরো কোনো ক্রেডিট নাও নিতে পারে, এটা একটা চেক, কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু হবে না, এটা একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। প্রাইমারি কি হচ্ছে আইডিটা বলছি, ফরেন কি হচ্ছে, এখানে দেখো ফরেন কিটা হচ্ছে ডিপার্টমেন্ট, ঠিক আছে, ফরেন কি ডিপার্টমেন্ট, বাট রেফারেন্সেস ডিপার্টমেন্ট, রেফারেন্স এই ডিপার্টমেন্ট নেমটা যে ডিপার্টমেন্ট টেবিল আছে সেখানে সে আবার হচ্ছে তোমার প্রাইমারি কি ডিপার্টমেন্ট নেম, এবং অন অন ডিলিট সেট নাল, এটা একটা কন্ডিশন, এটা একটা তোমার হচ্ছে ই কন্ডিশন দিছে, ইন্টিগ্রিটি আর একটা কন্ডিশন দিছে। তা আমি যদি এখানে যদি ক্রিয়েট করি, দেখো তাহলে আমার নতুন একটা টেবিল ক্রিয়েট হলো, সেটা হচ্ছে স্টুডেন্ট নামে। আচ্ছা স্টুডেন্ট নামে আমার টেবিল ক্রিয়েট হলো চারটা দিয়ে। এরপরে আসো আমি যদি পরেরটা দেখি, আমি একটা একটা করে ক্রিয়েট করি তাহলে বুঝতে পারবা। এটা ক্রিয়েট টেবিল যদি দিই, ক্রিয়েট টেবিল ক্লাস রুম যদি আমি ক্রিয়েট করি, যেখানে প্রাইমারি কি হচ্ছে দুইটা আছে, কিন্তু একটা হচ্ছে বিল্ডিং, একটা হচ্ছে রুম নাম্বার, এগুলো কিন্তু খেয়াল করবা। যেমন রুম নাম্বারটা কিন্তু ডুপ্লিকেট রুম নাম্বার কি হতে পারবে তোমাদের বলো, আমাদের পিএসটুর কথা যদি চিন্তা করো, যে তোমাদের যে সিসি মানে সিআইটি ক্লাসরুম নিচে আছে, এগুলো কি রুম নাম্বার কি ডুপ্লিকেট হলে তাহলে কি তুমি আইডেন্টিফাই করতে পারবা, স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারবা, নিশ্চয় করতে পারবা, ঠিক আছে। আবার বিল্ডিং, যেমন আমাদের ক্যাম্পাসে যে কয়টা বিল্ডিং আছে সেখানে কোনোটাকে বলতেছি সিএসসি বিল্ডিং, কোনোটাকে বিবিএ বিল্ডিং, কোনোটাকে এগ্রিকালচার বিল্ডিং অথবা ফিশারিজ বিল্ডিং, বা ফ্লোর ভাগ করা আছে। সিমিলারলি এখানে দুইটা প্রাইমারি কিউ হইতে পারবে, কথা বুঝতে পারছো। এরপরে দেখো ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে ধরো এই এই কলাম আছে, তারপরে তোমার টেবিল কোর্স, এবং এগুলো এই কন্ডিশন গুলো সেট করে দেওয়া আছে। ক্রিয়েট টেবিল কোর্স, তারপরে ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর, তারপরে ক্রিয়েট টেবিল হচ্ছে সেকশন, সেকশনের আবার বেশ কিছু প্রি কন্ডিশন দেওয়া আছে। এই টেবিলটা তোমার যেমন এখানে বলছে ক্রিয়েট টেবিল সেকশন, যে তোমাদের ধরো দুইটা যদি সেকশন থাকে সেখানে কোর্স আইডি সেকশনে আছে, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার এবং চেক, এখানে একটা চেক নাম একটা কিওয়ার্ড দিয়ে, এটাও একটা কিওয়ার্ড, যেখানে সেমিস্টার ইন বলতেছে যে সেমিস্টারটা কি হবে, ফল, উইন্টার, স্প্রিং এবং সামার, এই চারটা হইতে পারবে, ঠিক আছে। এবং সেখানে এই চারটা সেমিস্টারই শুধুমাত্র হইতে পারবে, দ্যাট মিন সেমিস্টারের নাম এর বাইরে অন্য কোনোটা হচ্ছে আসতে পারবে না, চারটা সেমিস্টার বছরে, ফল, উইন্টার, স্প্রিং এবং সামার। আবার ইয়ার হচ্ছে নিউমেরিক হবে, ইয়ার যে ফিল্ডটা আছে দ্যাট মিন্স সেটার কন্ডিশন আমি বলে দিচ্ছি, চার ডিজিটের হবে তার, এবং হচ্ছে ইয়ারের ওইটা জিরো থাকবে আর কি, নিউমেরিক্যাল ডিজিট নাই, বাট চেক করতে হবে যে ইয়ারটা অবশ্যই 1701 এর মানে বেশি হবে এবং 2100 হচ্ছে কম হবে, মানে দ্যাট মিন্স এই ধরনের কন্ডিশন যদি তুমি প্রি কন্ডিশন গুলো যদি কন্ডিটি কনস্ট্যান্ট যদি দিয়ে দাও, তাহলে কি হবে তোমার ডাটাবেজে ডাটা ইনসার্ট ভুল হবে না, কথা বুঝতে পারছো। এবং বিল্ডিংটা, বিল্ডিং দিল, রুম নাম্বার দিল, টাইম স্লট আইডি দিল, যে এখানে আসো প্রাইমারি কি, এখন এখানে কোন কোন গুলো প্রাইমারি কি, সেখানে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, সবগুলোই প্রাইমারি কি, এবং ফরেন কি হবে কোর্স আইডি, রেফারেন্স কোর্স আইডি, অন ডিলিট ক্যাসকেড, আর ফরেন কি হচ্ছে বিল্ডিং এবং ক্লাসরুম, এগুলো সব ইনফরমেশন দিল। তাহলে এখানকার যদি আমি সবগুলো এখন যদি আমি ক্রিয়েট করতে চাই, মানে সবগুলো টেবিল আমাদের লাগবে এই টোটাল প্রোগ্রামে, তাহলে যদি আমি এখন ডাটাবেজে ক্রিয়েট করতে চাই, পিএসটু ডাটাবেজে যদি ক্রিয়েট করি, দেখো কি ইস্যু আসতে পারে। এখানে কিছু ইস্যু আছে, সেটা হচ্ছে আগে থেকে আমার দুইটা টেবিল ক্রিয়েট করা আছে, তাই না। দেখো যে টেবিল ডিপার্টমেন্ট অলরেডি এক্সিস্ট, তাহলে সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা রান করেনি। দেখো আবার খেয়াল করো, আমি যখন ই চালাচ্ছি তখন আমার হচ্ছে এই যে এরর দেখাচ্ছে যে ক্লাসরুম অলরেডি এক্সিস্ট, যে অলরেডি এক্সিস্ট যদি হয় তাহলে আমি হচ্ছে ই করতে পারবো না, মানে সরি
ডাটাবেস ভুল হচ্ছিল। দেখো মানে ডুপ্লিকেট হচ্ছে, ডুপ্লিকেট হলে আমি হচ্ছে মানে ইগুলো হচ্ছে ই করতে পারবো না, মানে কি বলে ক্রিয়েট করতে পারতেছি না, আমার তো অনেকগুলো টেবিল আসার কথা ছিল। সেই ক্ষেত্রে যদি আমি আরেকটা কমান্ড ব্যবহার করি ডিডিএল প্লাস ড্রপ টেবিল কমান্ড আমার আরেকটা আছে, ঠিক আছে, যখন এই ধরনের ইস্যু আসবে, যখন তোমরা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে যাবা, তখন তুমি কি করবা মানে ডাটাবেস তোমার ঠিকই থাকবে বাট টেবিলগুলো আগে ড্রপ করে নিবা, ড্রপ টেবিল, প্রত্যেকটা টেবিল আমি ড্রপ করে নিচ্ছে, ড্রপ করে আমি নতুন টেবিল হচ্ছে এসকিউএল এ যায় আমি নতুন টেবিল হচ্ছে ক্রিয়েট করলাম, নতুন ডাটাবেস ক্রিয়েট করি, আননোন টেবিল প্রি সরি ওইটাতে কোনো একটা ইস্যু হচ্ছিল। এখানে দেখো যে আমি এখানকার টেবিলই ক্রিয়েট করলাম, ইউনিভার্সিটি ডাটাবেজের ভিতরে আমি ওই সবগুলো টেবিলই ক্রিয়েট করলাম একবারে, এবং ডাটাবেসটাকে আমি পুরো ইমটি করে দিছি, কথা বুঝতে পারছো? এবং আমার যে কমান্ড ছিল মানে এখানে যে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11টা টেবিল ক্রিয়েট হয়েছে, তাহলে আমি এখানে টোটাল একবারে যদি তুমি এসকিউএল নিজের মতো করে লিখে নিয়ে মানে নোটপ্যাডে লিখে নিয়ে তুমি এসকিউএল কোয়েরিটা একবারে তুমি রান করতে পারো, এবং প্রত্যেকটা টেবিল যখন ক্রিয়েট করছি তার স্পেসিফিক ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করছি, কথা বুঝতে পারছো? এবং এখানে আমি যদি এখন ডাটা ইনসার্ট করি, বেসিক্যালি আমার ডাটাবেসটা ধরো করা আছে স্মল ডাটাবেস নিয়ে আমি কাজ করতেছি, এবং সেটা আমি আবার এই কমান্ডটা আবার আমি দিব, আমি যেহেতু নতুন করে করতেছি তাহলে এই টোটাল ডাটা এবং কোন একটা টেবিলে যদি আমি ডাটা দিতে চাই তার ডাটার ইস্যুটা হচ্ছে ইনসার্ট ইনটু কমান্ড, ইনসার্ট ইনটু প্রিরিকুইজিট টেবিলের নাম এবং ভ্যালু, তারপরে একটা প্যারেন্থেসিস দিয়ে আমি জাস্ট ভ্যালু গুলো বসাই দিচ্ছি, এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে, সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলে এগুলো তার হচ্ছে মানে স্ট্রিং হিসেবে তোমার ডাটাবেজে হচ্ছে মানে প্রত্যেকটা টাপল হিসেবে ইনসার্ট হয়ে যাবে। দেখো এই ডাটাটা আমি টোটাল ইনসার্ট ইনটু ক্লাসরুম ভ্যালুস প্যাকওয়ার্ড, ক্লাসরুমের ভিতরে এই প্যাক প্যাকার্ড 101 কোর্স আইডি এবং তার ইনফরমেশন হচ্ছে এখানে ইনসার্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি আমি এখানে আমার পিএসটি ইউনিভার্সিটি ডাটাবেসটা আছে সেখানে যদি আমি আমার কোয়েরি চালাই, আবার আমি গো করলাম, এখন দেখো আমার প্রত্যেকটা ডাটা আমি একবার ইনসার্ট হয়ে গেছে, কথা বুঝতে পারছো? তা এখন মানে এটা হচ্ছে টোটাল ডাটাবেসটা আমার মোটামুটি ক্রিয়েট হয়েছে, তো তোমাদেরকে ওয়ান বাই ওয়ান এগুলো হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখো যে এগুলো সবই কমান্ড, যেমন ক্রিয়েট টেবিল যে কমান্ড, এখানে অনেকগুলো ক্রিয়েট টেবিল দেখাচ্ছিলাম, আর এইখানে দেখো যে পরবর্তী স্লাইডে যেটা বলছি যে ফরেন কি প্রাইমারি কি কিছু পার্থক্য আছে, যেমন প্রাইমারি কি আমি যেগুলো অলরেডি কথা বলছি এগুলো তোমরা একটু পড়ে নিবা, যেমন এটা প্রাইমারি কি কখনো নাল হতে পারবে না, ইট ডাজ নট অ্যালাউ নাল ভ্যালুস, ইট ক্যান অলসো কন্টেইন নাল ভ্যালুস,
এটা একটু নিজেরা দেখে নিবা। এখানে আরো কিছু ইস্যু আছে যে ক্রিয়েট টেবিল, ওই যে আমি যে কমান্ডগুলো একবারে দিলাম এখানে সেগুলো হচ্ছে ব্যাখ্যা করছে, এবং এখানে ক্রিয়েট টেবিল কোর্স সেট কিছু টেবিল আছে। ফাইনালি যখন আমি যদি ইনসার্ট করি সেটা ইনসার্ট দেখাচ্ছে, ডিলিট, ড্রপ টেবিল, অল্টার এগুলো করতে পারবো। এখন ডাইরেক্টলি যদি আমরা কুয়েরিতে চলে যাই, যে কুয়েরিতে সাধারণত তিনটা প্রেডিকেট ব্যবহার করে, সেটা প্রেডিকেটটা হচ্ছে সিলেক্ট ফ্রম হোয়ার, ঠিক আছে? সিলেক্ট ফ্রম হোয়ার, এখানে সিলেক্টটা হচ্ছে তার অ্যাট্রিবিউট নেম, যে এআই রিপ্রেজেন্ট অ্যাট্রিবিউট নেম, তুমি কোন অ্যাট্রিবিউটটাকে ডিসপ্লে করতে যাচ্ছ। আরটা হচ্ছে তার রিলেশন নেম, এখানে ফ্রম এর সাথে এখানে কয়টা কোন টেবিল থেকে তুমি দেখতে যাচ্ছ অ্যাট্রিবিউটসগুলো। আর হোয়ার কিওয়ার্ডটা হচ্ছে প্রেডিকেট, বেসিক্যালি হোয়ার এখানে তোমার কন্ডিশন, আমি কোন কন্ডিশনের উপর ভিত্তি করে আমি আউটকামটা দেখতে যাচ্ছি। এবং এখান থেকে তোমার মেইনলি সিলেক্ট ফ্রম হোয়ার এই কোয়েরিটা চালালে তুমি হচ্ছে যে কোনো একটা টেবিল থেকে ডাটা পিক করতে পারবা, সেটা ডাটাকে পিক করতে পারবা, ডাটাকে ডিলিট করতে পারবা, ডাটাকে আপডেট করতে পারবা। এটাই মূলত বেসিক কমান্ড, সিলেক্ট ফ্রম হোয়ার, ঠিক আছে? এখনকার যে এগুলোকে বলা হচ্ছে বেসিক কোয়েরি স্ট্রাকচার। এবং এখান থেকে একটা রিলেশন, দি রেজাল্ট অফ এসকিউএল কোয়েরি ইজ এ রিলেশন, এখান থেকে নতুন একটা টেবিল জেনারেট হবে, সেটাকে একটা নতুন রিলেশন বলতেছে। যেমন প্রথম আমরা যদি সিলেক্ট কোয়েরির কথা ধরি, এইখানে যে টেবিল আছে, এই যে তোমার ইনস্ট্রাক্টর যে টেবিলটা ধরো আছে, এই টেবিলে আমি চাচ্ছি যে এই টেবিলের যে ডাটাটা আছে সেখানে আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট নেম আছে, স্যালারি আছে। আমি বলতে চাচ্ছি আমি একটা নতুন কোয়েরি করব, যে সেই কোয়েরিটাই হচ্ছে ধরো কোয়েরি যেটা আছে সেটা সেখানে আমি করতে চাচ্ছি কি, যে সমস্ত ইনস্ট্রাক্টরকে আমি দেখতে যাচ্ছি। দ্যাট মিন্স সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর টেবিলে যত টিচারের নাম আছে তাদেরকে আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে? দেখো সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর, এটা এটা যদি আমি কোয়েরি চালাই, দেখো আমি সবগুলো নাম, এটা একটা নতুন টেবিল তৈরি হয়েছে, কথা বুঝতে পারছো না? এটা একটা কোয়েরি কিন্তু। এবং তুমি যদি কনসোলটা দেখো তাহলে সেখান থেকে তুমি দেখো যে এই কোয়েরির হচ্ছে আমি একটা আউটকাম দেখতে পাচ্ছি, এবং দেখো সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর। অথবা এই কোয়েরিটা এভাবে না লিখে আমি এভাবে লিখতে পারতাম, এখানে ধরো স্টার যদি তুমি শুধু এটুক লিখে দাও, তাতেও যদি আমি যদি প্রোগ্রামটা করি তা সেটা হচ্ছে একই, যেমন সব টাপলকে দেখাচ্ছে। আমি কোয়েরিটা কতটুকু করলাম যে সিলেক্ট সবগুলো নাম ই কে দেখাও। অথবা আমি যদি কোয়েরিটাকে আবার চেঞ্জ করতে চাই, সিলেক্ট ইনস্ট্রাক্টর, শুধু যদি সিলেক্ট আমি যদি এখানে নেম দিই, সরি, এবং এই টাপল নেম কিন্তু সেম হতে হবে, এবং এটা যদি আমি গো করি শুধু নাম দেখাচ্ছে। আমি যদি ইনস্ট্রাক্টর টেবিলের থেকে আমি যদি অন্য কিছু দেখতে চাই, যেমন স্যালারি, আমি ইনস্ট্রাক্টর টেবিলের আসলে ইনস্ট্রাক্টরদের স্যালারি কত সেটা আমি দেখতে চাচ্ছি, স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল, ঠিক আছে? এবং তাহলে আমি যদি গো করি তাহলে আমি ইনস্ট্রাক্টর টেবিল থেকে আমি এটা একটা কোয়েরি, কোয়েরি চালাইলে আমি একটা নতুন রিলেশন ডেভেলপ করলাম, নতুন একটা টেবিল আমার জেনারেট হলো। কি বুঝতে পারতেছো আমার কথা? হ্যালো, তোমরা কি আছো? ঠিক আছে, সিলেক্ট নেম হচ্ছে ইনস্ট্রাক্টর, এটা একটা কোয়েরি। তাহলে এখান থেকে যদি আমি আরো আসি, যেমন এই যে একটা কোয়েরি দেখাচ্ছে যে সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর, এখন দেখো আরেকটা নাম দেখাচ্ছে যে ফাইন্ড দা ডিপার্টমেন্ট নেম অফ অল ইনস্ট্রাক্টর, মানে সমস্ত ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট নেম দেখাও। তাহলে এইটা তোমাকে তোমাকে কিন্তু আমি এই ধরনের মানে বেসিক্যালি ডাটাবেসে তোমার প্রবলেমটা এতটুকু দেয়া থাকবে, তোমার ডাটাবেসটা হয়তো দেয়া থাকবে এবং বলবে যে ফাইন্ড দা ডিপার্টমেন্ট নেমস অফ অল ইনস্ট্রাক্টর, কথা বুঝতে পারছো? তার মানে তোমাকে কোন টেবিলে হচ্ছে ইনস্ট্রাক্টরদের নাম আছে, সরি, ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট আছে, ইনি কোন টেবিলে ইনস্ট্রাক্টরের সাথে হচ্ছে তোমার ডিপার্টমেন্ট নেম বলে দেয়া আছে, তাহলে সেখান থেকে আমি তো ইনস্ট্রাক্টরদের ইনফরমেশন পাবো। এই কারণে দেখো কি লিখলো, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর, এবং কারণ ইনস্ট্রাক্টর টেবিলে ডিপার্টমেন্ট নেম বলা আছে। তো আমি যদি এই কোয়েরিটা চালাই, এখানে ধরো কপি করলে যে সমস্যা হয় কারণ তোমার নামটা মেলেনি আর কি, মানে অবশ্যই তোমার হচ্ছে অ্যাট্রিবিউটস গুলো মিলতে হবে আর কি। ঠিক আছে, এটা দেখো যে সমস্ত ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট নেম চলে আসছে। আমি যদি এটা না বলে আমি বলি, আমি যদি আরো বলি
এখানে আমি নেমও দিই, নেম এবং ডিপার্টমেন্ট নেম আমি জানতে চাচ্ছি ইনস্ট্রাক্টরদের, তাহলে কি হয় দেখো তো, এবং কোন কোন ইনস্ট্রাক্টর কোন ডিপার্টমেন্টে সেটা আমি জানতে পারতেছি। আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। মানে কারো বুঝার কোনো প্রবলেম আছে কিনা দেখো। যদি প্রবলেম থাকে আমাকে বলো, আমি চেষ্টা করব। স্যার আমরা এই কোয়েরি গুলো করে স্যার যে টেবিল গুলো পাচ্ছি স্যার, এগুলো কি স্যার সেভ থাকবে নাকি প্রত্যেকটা কোয়েরি অনুযায়ী স্যার হচ্ছে এটা মানে চলে যাবে স্যার? চলে যাবে, এটা সেভ থাকবে না। বেসিক্যালি তুমি যখন ওয়েবে প্রোগ্রাম করবা, তখন তুমি যখন বাটনে প্রেস করবা, তখন ওই কুয়েরিটা চলবে। চলার পরে ওটা তোমাকে ফেস করে, তুমি কি ফিশিং ফিশিং করে তোমাকে হচ্ছে আমি আবার হচ্ছে ডিসপ্লে করে, বেসিক্যালি এটাই তো করো, তাই না? ডিসপ্লে হয় না তোমার ওয়েবে যখন কোনো ইনফরমেশন দাও, তুমি যখন ফেসবুকে লগ ইন করতেছো, বেসিক্যালি লগ ইন করার পরে তো তোমার ইনফরমেশন গুলো তোমার গ্রাফিক্যালি যে ইন্টারফেস হিসেবে দেখাচ্ছে। কথা বুঝতে পারছো? বাট এইখানে যখন কুয়েরি করতেছি এগুলো সব চলে যাবে, তবে হিস্ট্রিতে হচ্ছে তার ইটা পাবা আর কি বলে যে কুয়েরি গুলো তুমি লিখতেছো এটা পাবা। আসলে কি বলতেছে দেখো তো, এ ফরেন কি উইথ সেট নাল অন ডিলিট অথবা অন ডিলিট নাল যেটাই বলো, মিন্স দ্যাট ইফ এ রেকর্ড ইন দ্য প্যারেন্ট টেবিল ইজ ডিলিটেড দেন দ্য করেসপন্ডিং রেকর্ডস ইন দ্য চাইল্ড টেবিল উইল হ্যাভ দ্য ফরেন কি ফিল্ড সেট টু নাল। মানে এখানে তোমার ফরেন কি তোমার তারপরে তোমার হচ্ছে প্রাইমারি কির একটা রিলেশন আছে। কথা বুঝতে পারছো? দি রেকর্ডস ইন দ্য চাইল্ড টেবিল উইল নট ডিলিটেড, রেকর্ডস ইন দ্য চাইল্ড টেবিল উইল নট ডিলিটেড মানে চাইল্ড টেবিল ডিলিট হবে না। মানে এখানে তোমার চাইল্ড এবং প্যারেন্ট টেবিল দুইটা টেবিল আছে। কথা বুঝতে পারছো? যখন তোমার চাইল্ড প্যারেন্ট এবং হচ্ছে ই কাকে বলে, ধরো একটা হচ্ছে মেইন টেবিল থাকে, যে আমি যখন প্রাইমারি কি দিচ্ছি ওটা মেইন টেবিল, আর ওখান থেকে যখন আমি রেফারেন্স করতেছি সেটা হচ্ছে চাইল্ড টেবিল। তো ওইখানে কন্ডিশন দিচ্ছে যে যে অন ডিলিট নাল অথবা অন ডিলিট ক্যাসকেড, এখানে দুইটা টার্ম আমরা ব্যবহার করছি, যে ডিলিট অর আপডেট দ্য রো অফ দ্য প্যারেন্ট টেবিল অটোমেটিক্যালি ডিলিট অর আপডেট দ্য মেসিং রোস বোথ অন ডিলিট কেড অ্যান্ড অন আপডেট কেস আর সাপোর্টেড। এই এই ইস্যুগুলো হচ্ছে মাইএসকিউএল নতুন নতুন ইস্যু আর কি। এটা হচ্ছে আরেকটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, ঠিক আছে? যে ফরেন কি উইথ সেট নাল অন ডিলিট অথবা ডিলিট অন ডিলিট নাল মিনস দ্যাট ইফ এ রেকর্ড ইন দ্য প্যারেন্ট টেবিল ইজ ডিলিটেড, যদি প্যারেন্ট টেবিলের আমার কোনো একটা রেকর্ড ডিলিট হয়, দেন দ্য করেসপন্ডিং রেকর্ডস ইন দ্য চাইল্ড টেবিল উইল হ্যাভ দ্য ফরেন কি ফিল্ড সেট টু নাল। মানে অটোমেটিক্যালি ওইটার ইটা নাল করে দেবে, সেট টু নাল করে দেবে। আমি বলে দিচ্ছি যে যখন আমার প্যারেন্ট কিটা ডিলিট হয়ে যাবে, প্যারেন্ট টেবিলের থেকে আমি যখন ওই মানে ধরো অ্যাট্রিবিউটসটা ডিলিট মানে রেকর্ডটা ডিলিট হবে, তখন কি হবে ফরেন কি ফিল্ড সেট টু নাল করে দিবা, এটা আমি মানে কন্ডিশনই বলে দিচ্ছি। বাট ইন দ্যাট কেস হচ্ছে চাইল্ড টেবিলটা ডিলিট করবে না। কথা বুঝছো? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। তুমি যদি এটা নাও দাও তাতে প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হবে কখন, যখন তুমি কোনো ইনফরমেশন ডিলিট করতে যাবা। এটা হচ্ছে তোমার যখন ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিছু রিলেশন আছে, এই ধরনের যখন সেন্সিটিভ ডেটাবেস থাকে, তখন এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গুলো ব্যবহার করা হয়। আর কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম এটা হচ্ছে সিলেক্ট কেস, দেখলাম সিলেক্ট আর ফ্রম দেখতেছি, এখনো হায়ারে আসেনি। তো এখানে সিলেক্ট কেসটা বেসিক্যালি এই যে আবার এসকিউএল কমান্ড কিন্তু কেস সেন্সিটিভ, ঠিক আছে? তুমি যদি আপার কেস লোয়ার কেস এগুলো যদি মিস করে লেখো, এগুলো প্রত্যেকটাই কিন্তু কেস সেন্সিটিভ। দ্যাট মিন্স এসকিউএল নেমস আর কেস সেন্সিটিভ। তুমি যদি নেম লেখো তাহলে তোমাকে অ্যাট্রিবিউটস ক্যাপিটাল নেম দিয়ে শুরু করতে হবে, তুমি যদি টোটাল ক্যাপিটাল লেখো তাহলে এভাবে লিখতে হবে, অথবা যদি এটা লিখতে হবে তাহলে এটা লিখতে হবে। দ্যাট মিন্স এসকিউএল নেমস আর কেস, সরি আমি ভুল বলছি, এসকিউএল নেমস আর কেস ইনসেন্সিটিভ। দ্যাট মিন্স আপার কেস লোয়ার কেসের কোনো ইস্যু নাই, যেমন নেম 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 এই তিনটাই হচ্ছে সেম। কিন্তু ইস্যুটা হচ্ছে যে যদি তুমি কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে, যেমন দেখো আমি যখন ক্রিয়েট করতেছিলাম তখন ডিপার্টমেন্ট স্পেস নেম, এটা কিন্তু আসলে বুঝতে পারতেছিল না, কারণ এই নামে কোনো ওখানে আছে হচ্ছে ডিপার্টমেন্ট আন্ডার স্কোর নেম অ্যাট্রিবিউটস আছে। সো এইগুলো হচ্ছে খেয়াল করবো আর কি। এটা আরেকটা ইস্যু বলছে যে এখানে আমি যদি এই যে
যেমন আমি যখন আগের কমান্ডটা দিছিলাম তখন কিন্তু আসলে যেমন সিলেক্ট ডিজি ডিপার্টমেন্ট নেম দিই, আচ্ছা এটা একটু দেখাই দিই, যে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম যদি আমি আমার কোয়েরিটা দিই, আচ্ছা সিলেক্ট ডিপার্টমেন্ট নেম দিলাম ফ্রম ইনস্ট্রাক্টর, এটা যদি আমি কোয়েরি চালাই তাহলে দেখো যে তোমার হিস্ট্রি ফাইন্যান্স কম্পিউটার সায়েন্স কয়বার আসছে, দুইবার আসেনি, খেয়াল করছো কিনা? ডিপার্টমেন্ট নেম কিন্তু কম্পিউটার সায়েন্স দুইবার আসেনি, তিনবার আসছে, তার মানে যা ইনফরমেশন আসছে সব আসছে, বাট আমি তোমার বলতেছি যে কোনো ডুপ্লিকেট ইনফরমেশন আসবে না। তখন তোমাকে কি করতে হবে, তাহলে কি হবে এখন দেখো যে ডুপ্লিকেট রেজাল্ট আসবে না, মানে ডিপার্টমেন্ট নেম দেখো একটা ডুপ্লিকেট আসছে। হ্যালো, না স্যার। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা কন্ডিশন, আমি যদি মানে মানে যখন এই যে এই কোয়েরি গুলো কিন্তু তোমার ফাইনাল এক্সামেও থাকবে প্লাস ল্যাবেও করতে হবে, যে ফাইন্ড দা ডিপার্টমেন্ট নেমস অফ অল ইনস্ট্রাক্টর হোয়ার ডিপার্টমেন্ট ক্যান নট বি ডুপ্লিকেট, আমি তোমাকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম, তখন তোমার কোয়েরিটা বেসিক্যালি ডিস্টিং কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর যেমন সিলেক্ট অল ডিপার্টমেন্ট নেম অথবা অল সিলেক্ট অল ব্যবহার করলে সবগুলো ডিপার্টমেন্ট নাম দেখাবে, অথবা সিলেক্ট ডিপার্টমেন্ট নাম ব্যবহার করে সব সব নাম দেখাবে, আবার তুমি যদি স্টার্ট দাও তাহলে সবগুলো কলামই দেখা যাবে। আচ্ছা পরে আর একটা কলাম দেখো, যে আমি ধরো আইডি নেম চাচ্ছি, যে একটা যেখানে স্যালারিকে 10% হচ্ছে বেশি দিয়ে হচ্ছে আমার স্যালারিটা আসবে, মানে এই মাস আমার ইনস্ট্রাক্টরদের নামগুলো দেখাও, ডিপার্টমেন্ট নাম দেখাও এবং স্যালারি দেখাও, যাদের স্যালারি স্যালারি অলরেডি হচ্ছে 10% বাড়াই আসবে। ঠিক আছে, তাহলে এই কোয়েরিটা যদি আমি এখন চালাই, যে এখানে কপি করলে এটা একটা ইস্যু আছে, যেমন স্যালারিকে 1.1 দিয়ে গুণ করে দেখাবে একবার, তাহলে দেখো যা স্যালারি ছিল তার থেকে তোমার 1.1 গুণ করে আমার রেজাল্টটা দেখাচ্ছে, দ্যাট মিন্স আমি এখানে তোমার আমার অ্যালজেব্রিক অপারেশন গুলো পারফর্ম করতে পারি, এসকিউএল দিয়ে আমি অ্যালজেব্রিক অপারেশন গুলো পারফর্ম করতে পারি। আচ্ছা এখানে যে একটু ই করে তুমি ইডিতে যে আবার রিকোয়েরি করতে পারো, ঠিক আছে রিকোয়েরি করে তুমি এখান থেকে পাঠিয়ে দিতে পারো এই কোয়েরিটা। রিকোয়েরি করে এটা কোয়েরিটা হচ্ছে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে, মানে দ্যাট মিন্স এখান থেকে দেখো যে যে কোনো কোয়েরিটাকে আমি রিকোয়েরি করে আমি হচ্ছে আবার ওই আগের কোয়েরিটাকে আমি দেখতে পারি। আগের কোয়েরিটাকে আবার আমি এখান থেকে ই দেখতে পারি, এখানে এডিটে গেলে আবার তুমি এটা মানে এডিট করে দেখতে পারো, আমি যে এখানে অন্যান্য অপারেশন দেখাতে পারি। এখানে অপারেশন পারফর্ম করার ই আছে আর কি। আচ্ছা এটা গেল জাস্ট মানে নর্মাল কমান্ড আর কি, এখনো তো মানে ধরো ইসে আসেনি, সিলেক্ট ডিপার্টমেন্ট আমি দেখালাম, এখন এখানে আরেকটা দেখালো হচ্ছে তোমার আবার সিলেক্ট স্টার দিলে তো ওইভাবে নর্মালি 437 দিয়ে ডাইরেক্ট টাপল দিয়েও তুমি ভ্যালুটা দেখতে পারো এগুলো, তারপর স্যালারিকে হচ্ছে 12 দিয়ে ভাগ করে তুমি মান্থলি স্যালারি এগুলো পে করতে পারো। আচ্ছা এখানে একটা দেখো একটা কোয়েরি আমি এখন যদি দেখাই, ধরো একটা কোয়েরি তোমাকে বলতেছে যে ফাইন্ড দা নেমস অফ অল ইনস্ট্রাক্টর ইন দা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট হু হ্যাভ স্যালারি গ্রেটার দ্যান 70,000,
ঠিক আছে যে ফাইন্ড দা নেমস অফ অল ইনস্ট্রাক্টর ইন দা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের দেশমত টিচার আছে তাদের ভিতর থেকে যাদের স্যালারি $70,000 উপরে তাদের নামগুলো দেখাও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সিলেক্ট নেম দ্যাট মিন্স কোন অ্যাট্রিবিউটটা চাচ্ছি ফাইন্ড দা নেমস ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল কোন টেবিল নিয়ে আমি কথা বলতেছি ঠিক আছে এটা তোমাকে কিন্তু এই কোয়েরি দেখে বুঝতে হবে যে কোন টেবিল কে তুমি অ্যাক্সেস করলে আমি হচ্ছে আমার ডেজার্ট ইনফরমেশনটা পাবো এবং কন্ডিশনগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স এন্ডিং অপারেশন করছি এবং স্যালারি গ্রেটার দেন 7000 ঠিক আছে হোয়ারের এখানে আসে তোমার হচ্ছে পেডিকেট দ্যাট মিন্স তুমি যে কন্ডিশনগুলো দিচ্ছ সেটা তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে তোমাকে এখন এটা যদি কোয়েরি করি তাহলে এবং ক্যাটস এবং বান্ডিটের হচ্ছে স্যালারি হচ্ছে তোমার $70,000 উপরে আমি যদি আরেকটু দেখি এখানে যদি আমি স্যালারিটাও দেখতে যাচ্ছি সাথে ঠিক আছে তাহলে স্যালারিটা দেখতে পাচ্ছি কথা বুঝতে পারছো কিনা মানে এইখানে কি কি ডিসপ্লে করবে সেটা তুমি এখান থেকে দেখতে পারবা মানে এই এই সিলেক্ট ক্লসে দিতে হবে আর রিলেশনটা দিতে হবে হচ্ছে ফ্রম ক্লাসে আর হোয়ারের এখানে আছে তোমার বিভিন্ন কন্ডিশন দিয়ে আমি ধরো এখানে দেখতে পাচ্ছি চাচ্ছি যে যাদের স্যালারি হচ্ছে $70,000 নিচে কথা বুঝতে পারছো তাই বার বাদ বাকি একজন আছে তার স্যালারি হচ্ছে $70,000 নিচে $65,000 কি কথাগুলো বোঝা যাচ্ছে এখানে সব ধরনের রিলেশনাল অপারেটর তোমরা অলরেডি সিতে করছো সেগুলো সব তুমি ব্যবহার করতে পারো অ্যারিথমেটিক অপারেটর যেটা বলে অ্যারিথমেটিক এক্সপ্রেশন আকারে তুমি এখানে ব্যবহার করতে পারো এখানে দেখো আরেকটা কোয়েরি বলতেছে মাল্টিপল রিলেশন যখন আমার আসবে যে রিট্রাইভ দা নেমস অফ অল ইনস্ট্রাক্টর অ্যালং উইথ দা ডিপার্টমেন্ট নেমস এন্ড ডিপার্টমেন্ট বিল্ডিং কথা বুঝতে পারছো ডিপার্টমেন্ট নেম এন্ড ডিপার্টমেন্ট বিল্ডিং নেম তাহলে এখানে কি হবে যে রিট্রাইভ করো সমস্ত নামকে অফ অল ইনস্ট্রাক্টর অ্যালং উইথ দ্য ডিপার্টমেন্ট তাদের নামকে এবং তাদের ডিপার্টমেন্ট নেমকে আমার লাগবে অ্যান্ড দ্য বিল্ডিং রিট্রাইভ করো রিট্রাইভ দ্য নেমস অফ অল ইনস্ট্রাক্টর অ্যালং উইথ দ্য ডিপার্টমেন্ট নেমস অ্যান্ড ডিপার্টমেন্ট বিল্ডিং তার মানে কি হবে অ্যালং উইথ দ্য হচ্ছে তোমার ডিপার্টমেন্ট নেম প্লাস ডিপার্টমেন্ট বিল্ডিং নেম তাহলে আমার কুয়েরিটা কি হবে আমার দেখতে চাচ্ছি আমি হচ্ছে নেম ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম মানে ওই ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট নেম যে টেবিলটা আছে ইনস্ট্রাক্টর যে টেবিলটা আছে ওই টেবিলে যে নেম আছে এবং বিল্ডিং আছে এবং তারপরে কি আমি কি আবার কি করতেছি সেখানে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট নেম এবং ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম যাদের হচ্ছে সমান সেম তাদের নামগুলো আমি খুঁজে বের করতে যাচ্ছি তাহলে আমি যদি কোয়েরিতে চালাই সরি এখানে কি কোনো সিনট্যাক্সে ভুল আছে এই যে সিনট্যাক্স ভুল আছে ইউ হ্যাভ এন ইগোর ইন দ্য স্পেস নাও চেক দ্য ইউজার দ্য কাউন্ট টু এমআই আইডি উইথ আ সার্ভার ফর দ্য ফ্যাক্ট ইনডেক্স লিমিট 053 নেম সিলেক্ট নেম স্যার লাস্ট লাইনে একটা আন্ডারস্কোর করে যে ডিপ নেম ও সরি ঠিক আছে দেখো নেম ডিপার্টমেন্ট নেম এবং বিল্ডিং নেম দেখাচ্ছে মানে টিচারের নেম ডিপার্টমেন্ট নেম এবং বিল্ডিং নেম দেখাচ্ছে কথা বুঝতে পারছো না এই পর্যন্তই থাকলো আজকে এরপর থেকে বাদ বাকিগুলো আমি হচ্ছে এগুলো সব স্টেপ স্টেপ দেখাবো এখন তোমাদের কাজ হচ্ছে যে এই মানে মাইস্কুল চ্যাপ্টারে তোমার হচ্ছে এই যে পেজ পর্যন্ত সম্ভবত 74 পেজ এখান থেকে এটা টোটাল স্টাডি করা প্লাস এটা ডাটা মানে কুয়েরি গুলো প্লাস টেবিল গুলো সব হচ্ছে ক্রিয়েট করা দ্যাট মিন্স তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা স্টুডেন্ট নামে একটা ডাটাবেস ক্রিয়েট মানে ইউনিভার্সিটি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করবা প্লাস প্রত্যেকটা টেবিল এখানে যেগুলো আছে টেবিল গুলো ক্রিয়েট করবা এবং এখানকার যে মানে 74 পর্যন্ত তোমার আমি দেখাইলাম
যে কুয়েরি পর্যন্ত আমি দেখাইলাম মোটামুটি, এই পর্যন্ত হচ্ছে 3.4 পর্যন্ত সম্ভবত, এই যে 3.4 এই কুয়েরিগুলো হচ্ছে মানে অ্যাসাইনমেন্ট হিসেবে করা আর কি। আমি হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব আর কি, ঠিক আছে? এটা হবে সিসি 224 কোর্সের ভিতরে মানে ল্যাব ওয়ার্ক আর কি, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? হ্যালো স্যার, কমেন্ট গুলো কি স্যার ওয়ার্ডে করে দিব? না না, তোমাকে এক্সেলে আগে মানে সরি, তোমার প্রথম কাজ হচ্ছে জ্যাম্প ইনস্টল দিবা, জ্যাম্প ইনস্টল দিয়ে সেটার হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করবা, টেবিল গুলো ক্রিয়েট করবা, দেন হচ্ছে এই কোয়েরি গুলো চালাবা, কোয়েরি তোমার হচ্ছে কোয়েরি গুলো লিখবা ওয়ার্ডে, প্লাস হচ্ছে এই যে কোয়েরি যে স্ক্রিনশটটা আসে এটা হচ্ছে স্ক্রিনশটটা ক্যাপচার করবা। একটা কোয়েরি চালালে যে স্ক্রিনশট আসে না, আসে না, ধরো এই যে স্ক্রিনশট আসে, এই স্ক্রিনশটটা নিয়ে ধরো তোমরা জানি না গ্রিন শট ব্যবহার করছো কিনা, এই এই স্ক্রিনশটটা ওই কোয়েরিতে দিবা আর কি, ঠিক আছে? দিয়ে একটা ওয়ার্ড ফাইল তৈরি করবে, আমি ওয়ার্ড ফাইলটা গুলো চেক করবো। দেখো কারো কোনো ইস্যু আছে কি? আমার কথা কি বোঝা যাচ্ছে তোমাদের? কারো কিছু জানার আছে কিনা ক্লাস রিলেটেড? আচ্ছা আমি ক্লাস মেটেরিয়ালের ভিতরে চ্যাপ্টারটা দিয়ে দিব, এটা হচ্ছে 2020 এর এডিশন, সিলভার সার্জে 2020 এর এডিশন, এই যে এই বইটা ডাটাবেস সিস্টেম কনসেপ্ট 7th এডিশন আছে, ঠিক আছে? চ্যাপ্টারটা আমি ওইখানে দিয়ে দিব, এবং চ্যাপ্টারে হচ্ছে এটা হচ্ছে যে আমি ওই অ্যাসাইনমেন্ট হচ্ছে গুগল ক্লাসরুমে লিখে দিব আর কি ডিটেইলস, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট মানে এটা হচ্ছে ল্যাব ওয়ার্ক আর কি, ল্যাব ওয়ার্ক মানে প্রথম দিচ্ছি আর কি। আর কারো কোনো ইস্যু আছে দেখো, বা ক্লাস রিলেটেড কোনো ইস্যু আছে কিনা? কারো কোনো ইস্যু নাই বা বুঝতে পারোনি, কোনো কিছু বোঝার সমস্যা আছে, এরকম কিছু আছে? কেউ তো কথা বলে না, তাহলে তো বুঝবো কি হবে? সবাই বুঝছো না সেটা তো বুঝোনি ডেফিনেটলি। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার এখন একটু প্র্যাকটিস করি, তারপর যদি স্যার কোনো সমস্যা হয় আপনাকে জানাবো। আচ্ছা সমস্যা হলে আমাকে এমনিতেই মেল করতে পারো, বা ওই যে গুগল ক্লাসরুমে যেখানে আছে না এখানে হচ্ছে লিখতে পারো, তাহলে সবাই প্রবলেম দেখলো, সেটা সমস্যা নাই। এই যে এখানে একটা স্ট্রিমিং আছে, তোমরা জানো কিনা আমি এখানে লিখলে আমার কাছে আমি দেখতে পারবো, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করবো আর কি। এই যে তোমাদের যে কোর্সটা আছে, এই যে স্ট্রিমিং এ তোমরা লিখতে পারবা এখানে, কথা বুঝতে পারছো? মানে এখানে তোমরা কমেন্টস করতে পারবা বা যে কোনো কুয়েরি করতে পারবা ক্লাসে, তাহলে এখান থেকে আমি অ্যানসার দিয়ে দিতে পারবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।